হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেইনমেন্ট। ক্লার্কশিপ 2024 এক্সামের আর 75 দিন বাকি রয়েছে এবং এই 75 দিন আমরা এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করব। তো ক্লার্কশিপ এক্সামে 40 মার্ক জিকে থাকে এবং 30 মার্ক অঙ্ক, 30 মার্ক ইংলিশ থাকে। তো আমি আজকে একটা জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি টোটাল 40টা কোশ্চেনের। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, কে বলেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়? তো কংগ্রেসকে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান এবং এই কংগ্রেসকে আণুবীক্ষণিক সংস্থা বলেছিলেন ডাফরিন। কংগ্রেস যখন তৈরি হয়েছিল 1885 সালে, তখন ভাইসরয় ছিলেন এই ডাফরিন। ঠিক আছে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভেলিয়ন সিন্স 1857। তো 1942 সালের যে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, এই আন্দোলনকে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভেলিয়ন সিন্স 1857 এই কথাটা বলেছিলেন তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো। সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেন, সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি, এখানে দয়ারাম হবে, দয়ারাম সাহানি, এ দুটোই হবে এ ও বি। রাখাল দাস ব্যানার্জি মোহেঞ্জো-দারো আবিষ্কার করেন 1922 সাল, দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন 1921 সাল। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল। তো সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে বেরিয়ে একটা নতুন দল তৈরি করেছিলেন যার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? তো অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে 17 নম্বর ধারায় এবং 14 নম্বর ধারা বলা হয়েছে আইনের চোখে সবাই সমান। 15 নম্বর ধারায় বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, তারপরে জাতি এইসব নিয়ে কারো প্রতি বৈষম্য করা যাবে না এবং 17 নম্বর আমরা পড়লাম অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে। কুমারী নদীটি কোন নদীর উপনদী? কুমারী হচ্ছে কংসাবতীর উপনদী। আচ্ছা, দামোদরকে কি বলা হয়? দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, অর্থাৎ এটি আলোর সঙ্গে সম্পর্কিত এবং আলোর সঙ্গে সম্পর্কিত থাকলে এটা কোন চলন হবে? ফটোনেস্টিক চলন। যদি রাসায়নিকের সঙ্গে সম্পর্ক থাকে রাসায়নিক পদার্থে, তাহলে হয়ে যাবে কেমোনেস্টি। উষ্ণতার সঙ্গে সম্পর্কিত যদি থাকতো তাহলে ওটা হয়ে যেত থার্মোনেস্টি। ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা ও কার্যাবলী রয়েছে? তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির কথা সংবিধানে বলা হয়েছে পার্ট 14 নম্বরে। রুসা ভারতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সমৃদ্ধ বিস্তৃতি দ্বারা অনুষ্ঠিত প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের অবদান। তো এই রুসা এর অর্থ কী? তো রুসা হচ্ছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, অপশন ডি। বিখ্যাত লোসুং উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? তো লোসুং উৎসব পালিত হয় সিকিমে। এশিয়ান গেমস 2018-এ কয়টি খেলা ছিল? এশিয়ান গেমস 2018-তে 47টি খেলা ছিল। চোল যুগে মুভেনদাভেলান এবং আরাইয়ার উপাধি ছিল। তো চোল যুগে ধনী জমির মালিকগুলোকে মুভেনদাভেলান এবং আরাইয়া বলা হতো। ব্যাঙ্গালোরে কোন কোম্পানি উড়োজাহাজ ম্যানুফ্যাকচার করেন? ব্যাঙ্গালোরে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড উড়োজাহাজ ম্যানুফ্যাকচার করেন। গুরু পঙ্কজ চরণ দাস কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা? তো পঙ্কজ চরণ দাস ওড়িশি নৃত্যের সঙ্গে সম্পর্কিত এবং এই ওড়িশি নৃত্যটা আমরা নাম থেকে বুঝতে পারছি ওড়িশার, মণিপুরিটা মণিপুরের, মোহিনীয়াট্টম হচ্ছে কেরালার নৃত্য এবং কত্থক হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশের নৃত্য, বা কোনো কোনো সময় কোশ্চিনে নর্থ ইন্ডিয়া দিলেও কত্থক অ্যান্সার হবে। নিচের মধ্যে কে খুদাই খিদমতগার অহিংস আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? তো খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গাফফার খান। তো এই খুদাই খিদমতগারের যে সদস্যগুলো ছিল তারা লাল কুর্তা পরত, তাই এই দলকে লাল কুর্তা বাহিনীও বলা হয়। এবং খান আব্দুল গাফফার খানকে আর একটা নামে আমরা জানি, যেটা হচ্ছে সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী কোন জলাশয় পশ্চিমে ভারতকে ঘিরে রয়েছে? তো এই যে আমরা এরকম একটা ভারতের ম্যাপ আমরা জানি, তো এইদিকে রয়েছে বঙ্গোপসাগর, এটা রয়েছে ভারত মহাসাগর, এটা রয়েছে আরব সাগর। তো পশ্চিম দিক কোনটা? এটা যদি নর্থ হয় এটা সাউথ, আর এটা হবে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম, আর এটা হবে ইস্ট। তো পশ্চিমে রয়েছে তাহলে আরব সাগর, আর পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষিতে উন্নয়ন করা, এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সাল থেকে 56 সাল পর্যন্ত চলেছিল। আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মডেলটা ছিল সেটা ছিল হ্যারল্ড ডমার মডেল, আর এটা কৃষির উন্নয়নের কথা বলেছিল। ভারতীয় সংবিধানে সমতার অধিকারের অনুচ্ছেদ কয়টি? তো ভারতীয় সংবিধানে পার্ট 3-তে যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে প্রথম মৌলিক অধিকার হচ্ছে সমতার অধিকার। এই সমতার অধিকারের আর্টিকেলগুলো হচ্ছে 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল, 16 নম্বর আর্টিকেল, 17 নম্বর এবং 18 নম্বর। তো টোটাল কটা হচ্ছে 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টি। ড্যাশের ভারতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। ভারতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করতে পারে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে? শক্তিকান্ত দাস। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক কখন তৈরি হয়েছিল? 1935 সালে তৈরি হয়েছে। এটাকে কেন্দ্রীকরণ করা হয় বা জাতীয়করণ করা হয় 1949 সালে। কোনটি মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না? এখানে অপশান রয়েছে জরুরি বিধান, মৌলিক কর্তব্য, রাষ্ট্রীয় নীতি নির্দেশক মূলক নীতি, মৌলিক অধিকার। তো মৌলিক কর্তব্যটা কিন্তু মূল সংবিধানে ছিল না। এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছিল। টোটাল 10টি মৌলিক অধিকার। কিন্তু আবার 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে আর একটা মৌলিক অধিকার যুক্ত করা হয়। তো বর্তমানে মৌলিক কর্তব্য, তো মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। ঠিক আছে, 1976 সালে 10টি এবং 2002 সালে 1টি। ঠিক আছে, তো এটা মূল সংবিধানে মৌলিক কর্তব্যটা ছিল না। নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? তো ভূমিকম্প তরঙ্গ তো হচ্ছে পি তরঙ্গ আর এস তরঙ্গ। তো এখানে তো অপশান রয়েছে পি তরঙ্গ, অ্যান্সার হচ্ছে পি তরঙ্গ। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? তো আমি একটু আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়লাম, যে প্রথমটা হচ্ছে 1951 থেকে 56, আর এটা যেহেতু পঞ্চবার্ষিকী অর্থাৎ 5 বছর করে চলবে, তো দ্বিতীয়টা হবে 1956 থেকে 61। অ্যান্সার হচ্ছে 1956 থেকে 61। নিচের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন? আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা হচ্ছেন বৃহদ্রথ। মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বা সবথেকে ভালো রাজা বা বেশি শাসন করেছিল সেটা হচ্ছে অশোক। মানে মৌর্য সাম্রাজ্যে অশোকের আমলেই মৌর্য সাম্রাজ্যটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ শ্রেষ্ঠ রাজা অশোক, শেষ রাজা বৃহদ্রথ, আর যদি বলা হয় প্রথম রাজা চন্দ্রগুপ্ত। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্তের ছেলে, অর্থাৎ দ্বিতীয় রাজা ইনি হবেন। পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? পক্ষী সংক্রান্ত বিজ্ঞান, এখানে দেখো পোমোলজি। পোমোলজি এটা হচ্ছে ফল সংক্রান্ত, অর্থাৎ ফল যে জন্মায় সেটা সংক্রান্ত বিদ্যা হচ্ছে পোমোলজি। জুওলজি প্রাণীবিদ্যা, জিওলজি ভূবিদ্যা, অর্নিথোলজি হচ্ছে পাখিবিদ্যা। অর্থাৎ পক্ষী সংক্রান্ত বিজ্ঞান হচ্ছে অর্নিথোলজি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপারিনটেনডেন্স নির্দেশনা এবং নির্বাচন নিয়ন্ত্রণ সম্পর্কে কথা বলা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে 324 নম্বর অনুচ্ছেদ বা ধারা। নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যে পাঠিয়েছিলেন। তো চন্দ্রগুপ্ত সাম্রাজ্যে পাঠিয়েছিলেন মেগাস্থেনিসকে সেলুকাস নিকেটর। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য আমি বললাম একটু আগে, মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা, এবং এর সাম্রাজ্যে মেগাস্থেনিস এসেছিলেন, যিনি ছিলেন সেলুকাস নিকেটরের দূত। সেলুকাস নিকেটর তাকে পাঠিয়েছিলেন। তো মেগাস্থেনিস যখন ভারতে এলেন তখন ভারতকে দেখে একটা বই লিখেছিলেন, যেটা বইটার নাম ছিল ইন্ডিকা। তপন কুমার পটনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তপন কুমার পটনায়ক ছাউ নৃত্যের সঙ্গে যুক্ত এবং এই নৃত্যকলায় তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। আচ্ছা, ছাউ নৃত্যটা হচ্ছে তিনটা রাজ্যের তিনটি জেলায়, যেমন আমাদের পশ্চিমবঙ্গতে যদি বলি, পশ্চিমবঙ্গতে রয়েছে পুরুলিয়া জেলায়, ঝাড়খণ্ডে রয়েছে, তারপরে রয়েছে ওড়িশা, যেটা ওড়িশার ময়ূরভঞ্জ জেলা, ময়ূরভঞ্জ জেলা। ঠিক আছে, স্টেট অফ কাউন্সিল ড্যাশ নামে পরিচিত, স্টেট অফ কাউন্সিল রাজ্যসভা নামে পরিচিত। কোন বিশ্ববিদ্যালয়ে 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1857 সালে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, একটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, একটা বোম্বে বিশ্ববিদ্যালয়, একটা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। তো অ্যান্সার হচ্ছে বোম্বে বিশ্ববিদ্যালয়। নিচের মধ্যে কে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন? তো আমরা পড়লাম যে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথ, একে পুষ্যমিত্র শুঙ্গ মানে হত্যা করেন এবং এই পুষ্যমিত্র শুঙ্গই শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন। ভারতে কর্মশক্তি জনসংখ্যার মধ্যে ড্যাশের লোকদের অন্তর্ভুক্ত নয়। তো আমরা জানি যে 14 বছরের নিচে কোনো বাচ্চাই কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবে না। অশোক ভাসানী সম্প্রতি কোন ব্যাংকের এমডি এবং সিও হিসেবে নিযুক্ত হলেন? তো অশোক ভাসানী কোটাক মহিন্দ্রা ব্যাংকের সিও হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি কে আইআরসিটিসি এর সিএমডি নিযুক্ত হলেন? আইআরসিটিসি এর সিএমডি হচ্ছেন সঞ্জয় কুমার জৈন। সঞ্জয় কুমার জৈন। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি, আমরা একটু আগেই পড়লাম। রাশেশ্বর সাইকিয়া বারবায়ন ড্যাশ নৃত্যের সাথে সম্পর্কিত? তো রাশেশ্বর সাইকিয়া ইনি সাঁত্রিয়া নৃত্যের সঙ্গে সম্পর্কিত। সাঁত্রিয়া নৃত্যটি হচ্ছে আসামের একটি নৃত্য, আসাম। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশি ওড়িশা, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। কোন অপ্রচলিত শক্তির উৎস ভারতে পাওয়া যায়? তো জোয়ার, বায়ু, সৌরশক্তি সবই কিন্তু আমাদের ভারতে পাওয়া যায়। নিচের মধ্যে কে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা? বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ ইউনূস। গরম আবহাওয়া, স্থানীয় বজ্রঝড়ের ঋতু, সংশ্লিষ্ট সহিংস বাতাস, মুষলধারে বৃষ্টি, প্রায় শিলাবৃষ্টি সহ এই ঝড় পশ্চিমবঙ্গে কোথায়? এই পশ্চিমবঙ্গের ড্যাশ নামে পরিচিত। পশ্চিমবঙ্গে আমরা জানি এই ঝড়টাকে কালবৈশাখী বলা হয়। ড্যাশ অর্থনীতির সমস্ত সংস্থার গ্রস ভ্যালু অ্যাডেড হিসেবে ধরা হয়। তো জিডিপিকে গ্রস ভ্যালু অ্যাডেড হিসেবে ধরা হয়। দক্ষিণ এশিয়ান গেমস প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ এশিয়ান গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1984 সালে। ওকে।